বন্ধুরা এখন খাচ্ছি গুড় পিঠে আর সরে পিঠে। কালকে করেছিল মা, হয়েছে রাত্রের দিকে হয়েছিল, এখন সকালে খাচ্ছি। আর শ্রীজিতা এখানে কালকের মতো আজকেও লেগেছে খেলতে, রান্না করবে। আর ওর মা ওকে ওষুধ খাওয়ানোর জন্য ডাকছে, আর ও পালাচ্ছে। এখানে চলে আয়, ওষুধটা খাবি, চলে আয় তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়, ওষুধটা খেয়ে যা। ওষুধের মুখটা চাপা দিয়েছ, ওকে ধরে নিয়ে এসো, ওষুধটা খাইয়ে দাও, মনে হয় যে ওষুধের এটা চলে যাবে গ্যাসটা। ওষুধ এখানে রেখে দিয়েছে আর পালিয়ে গেছে মেয়ে। হ্যাঁ আনছা, দেখো না ওষুধ খা, খেতে গেলেই ওর কষ্ট যত। অনেক কষ্ট করে, তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নিলে বের করতে নিয়ে যাবো। শোনা, যাবি না বাবা আইসক্রিম কিনতে নিয়ে যাবে? যাই দেখ না, ই কি রে বাবা, ই কি কি করে খাবো আমি? এদিকে গো, বড় করে হাঁ করো। অনেক কষ্ট করে খাচ্ছে। আইসক্রিমটা আমি খেয়ে নেবো বাবা আনলে, যখন ভালো আইসক্রিমটা আনবে না আমি তোমাকে দেবো। বাবা দোকান চলে গেছে, এই ওষুধগুলো কিনতে গেছিলাম, নিয়ে এবার যাই যে বাবাকে দেখি। এখন দুটো খাবার আছে, দিয়ে আসি, তারপরে আমি বাড়ি যাবো, যে কাজ আছে কাজ করতে হবে। খেয়ে না, খেয়ে না, বন্ধুরা বাবাকে ওষুধ খাইয়ে দিয়ে এসছি। জানিনি একধার থেকে সবারই শরীর খারাপ করছে এক এক করে। কালকে লিপিকাকে নিয়ে গেছিলাম, আজকে আবার বাবাকে নিয়ে গেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দিনকাল ভালো নয়। চলো বাড়ি যাচ্ছি আমি এখন, চলো বাড়ি যাই। দেখ কতটা দেবো, বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি। তেল নিয়ে যাবো, সবজি ফবজি নেবে, কচু নেবে। কি করছিস? হ্যাঁ খেয়ে না। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন যাচ্ছি দোকানে বাবার জন্য ভাত নিয়ে যাচ্ছি, এই যে ব্যাগে আছে। আর তোমরা হয়তো ভাবছো যে এখন এত সকাল সকাল ভাত নিয়ে যাচ্ছি কেন, কেননা দুদিন আগে ডাক্তারখানা গেছিলো, বাবার শরীরটা খারাপ ছিল, পেটে লাগছিল আর পায়খানা ফায়খানা হয়েছে, ওই জন্য সুগার টেস্ট করতে বলেছে। আজকে খালি পেটে একটু রক্ত নিয়েছে, আবার ভাত খাওয়ার 2 ঘন্টা পরে নেবে, ওই জন্য এখন তার ঘর আসতে পারবে না, দোকানে আছে, তাই দোকানে দিতে যাচ্ছি ভাত। চলো তোমরা যাই, দোকান যাই। দোকানে চলে এসছি, যে বাবা খাচ্ছে ভিতরে, ওই যে দেখা যাচ্ছে ভিতরে খাচ্ছে, খেয়ে নি, খাওয়া হয়ে গেলে তারপর বাড়ি যাব। ব্যাগটা আজকেই তো ধুয়েছে, ওই জন্যই কি এই তো ধুয়ে রাখলাম, আমি তো ওতে করে নিয়ে চলে এসছি। তারপর আবার এসে আবার রক্তটা নিয়ে যাবে দুপুরবেলা, 2 ঘন্টা পরে ওনার রক্ত নেবে। বন্ধুরা বাড়ি চলে এসছি, সেই মুড়ি খাচ্ছি, শশা চপ, আর ওখানে লিপিকা আজকেও অনেক খাচ্ছে, ওর প্রতিদিনের যা ডিউটি ও সেটাই করছে। লিপিকা দেখো আগো, আর কি রান্না করছে আজকে? পোস্ত, আলু দিয়ে আর কি, আর চিংড়ি মাছের সব রকম সবজি দিয়ে ঝোল হবে। চলো আমি মুড়ি খেয়ে নিই। বন্ধুরা আমি তো কাজ করছিলাম, এই দেখো এরা কি করছে, দেখো লিপিকাতে আর সিজিতাতে দোল খাচ্ছে।
এরা দোল খাচ্ছে দেখো। এইটা বন্ধুরা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিল, এইখানটায় লাগিয়ে দিয়েছি, এই যে অ্যাঙ্গেলটায় ভালোই লাগছে না? চলো ওরা দোল খাক, আমি কাজ করি। যে সেই যে দেখেনি ওর দাদু ঘুরছে, আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে একবার, ও যাবে আমার সঙ্গে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদেরকে একটু সাপোর্ট করে দিও। আর আমাদের SSL ব্লগ ফ্যামিলি 100 কাছাকাছি চলে এসেছি, তোমরা 100 পূরণ করে দিও। সবাই ভালো থেকো আর দেখতে থাকো SSL ব্লগ।